দেখো ফেসিয়াল কিট যে ওশিয়া যে কোনো ফেসিয়াল কিটই অল স্কিন টাইপের জন্য রয়েছে এবং মাসে দুবার আপনি করতে পারেন ফিফটিন ডেজ গ্যাপে মাসের পনেরো তারিখ করলে আবার তিরিশ তারিখে করবেন এই ফিফটিন ডেজ গ্যাপে কেন পনেরো দিন অবধি এটা ভালো গ্লো থাকে তারপর আস্তে 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 সেইটা কমতে থাকে আবার যদি ফিফটিন ডেজের মাথায় আপনি করে নেন সেই স্কিন গ্লো ব্যাপারটা গোল ফেশিয়াল কিট মানেই হচ্ছে স্কিন গ্লোয়িং থেরাপি এটা ফেয়ার স্কিন যারা খুব ফর্সা তাদের জন্য তো ভীষণ ভালো অনেকেই আমায় কোয়েশ্চেন করেন আমাদের ডার্ক কমপ্লেকশন আমরা করতে পারবো না নিশ্চয়ই করতে পারবেন সব টোনই করতে পারবে সব স্কিন টাইপ করতে পারবে কিন্তু ডার্ক কমপ্লেকশন হয় বেশি চকচক করলে একটু কালচে দেখতে লাগে যার জন্য তাদের জন্য কিন্তু বেশি বেটার হয় পার্ল ফেশিয়াল কিটটা কেন পার্ল ফেশিয়াল কিট হচ্ছে স্কিন হোয়াইটনিং থেরাপি এবং তোমার ট্যান রিমুভ করে ফেয়ারনেস আনছে আমি যেভাবে গোল্ড ফেশিয়াল কিটটা দেখিয়ে দিলাম এইভাবে সেম প্রসেসেই পার্ল ফেশিয়াল কিট ডায়মন্ড ফেশিয়াল কিট এবং প্ল্যাটিনাম ফেশিয়াল কিট এই চারটে আমাদের মেটাল বেস ফেশিয়াল কিট রয়েছে এবং এই চারটে কিন্তু সেমভাবে করতে পারছেন এবং যে প্লাটিনাম কিট হচ্ছে যে কোনো রকম মুখে দাগের জন্য যে কোনো রকম ব্লেমিশের স্পট হোক সেটা পিম্পলস একনি বসে গিয়ে হোক আমার মেছেদার দাগ হোক পিগমেন্টেশন হোক ফ্রেকলস হোক পুড়ে যাওয়া দাগ হোক ট্যান পড়ে গেছে রোদে ঘুরে ঘুরে কালচে একটা কপালটা অনেকের পুরো কালো হয়ে যায় আন টোন হয়ে গেলেও সেখানেও প্লাটিনাম কিট খুব ভালো যায় এটা গেল আর ডায়মন্ড ফেশিয়াল কিট একটু ম্যাচিওর স্কিনের জন্য রয়েছে সেটা অবশ্যই মানে যাদের রিঙ্কলস পড়ে গেছে তারাও করতে পারছেন এবং তিরিশ হয়ে গেলে ফাইটওয়েজ যারা ইউজ করছেন তাদের জন্যও কিন্তু ডায়মন্ড ফেশিয়াল কিটটা দরকার তিরিশ হয়ে গেলে ধরুন ডায়মন্ড ফেশিয়াল কিট অন্তত একটা নেওয়া দরকার রয়েছে তাহলে কী হবে আমার স্কিন ঝুলবে না লাইনস আসবে না রিঙ্কলস আসবে না আর এমনি ফর্টি ফর্টি ফাইভ আপ হয়ে গেলে তুমি ডায়মন্ড ফেশিয়াল কিট করাটা খুবই দরকার কারণ আমার স্কিন একটা ভাঙতে শুরু করে সেটা দেখবে স্কিন গালের কাছ থেকে কীখানটা একটু লুজ হতে থাকলো তো সেটা কিন্তু আমি প্রপারলি মানে দেখে নিতে হবে যে আমার কি ধরনের সমস্যা সেই বুঝে আমাকে ওষা ওষুধ ফেশাল কিটগুলো নিতে হবে এই ছাড়াও আমাদের দুটো ফেশিয়াল কিট রয়েছে একটা ফ্রুট মিক্স কিট রয়েছে এবং একটা পাপা কিট রয়েছে মিক্সড ফ্রুট দিয়ে তৈরি ফ্রুট মিক্স কিট আমি আরেকদিন ফ্রুট মিক্স কিটেতে ডিফারেন্ট আছে ওখানে ছটা রয়েছে স্টেপ ওখানে ফার্স্ট ক্লিনজিং ক্রিম আছে তারপর স্ক্রাব আছে তারপর ম্যাসাজ ক্রিম আছে তারপর প্যাক আছে তারপরেই কিন্তু আমাদের ময়শ্চারাইজিং সেরাম আছে এখানে যেমন সেরামটা ক্রিমের সাথে ব্লেন্ড করতে হয় ফ্রুট মিক্স কিট আর পাপায়া কিটের সেরাম কিন্তু ডাইরেক্ট স্কিনে দেওয়া যায় এই দুটো কিটের এটাই ডিফারেন্স রয়েছে কারণ ফ্রুট মিক্স কিট কী করছে আমার স্কিনে গ্লো আনছে স্কিনে ফেয়ারনেস আনছে স্কিনকে রিজুমিনেট করছে স্কিনে হাইড্রেশন দিচ্ছে যার জন্য ড্রাই স্কিনের জন্য ফ্রুট মিক্স কিটটা খুব ভালো কাজ করে আর পাপায়া কিট ব্রাইটনিংয়ের সাথে সাথে যে রকম স্পটটাকে আমরা ঠিক করছে আচ্ছা আমরা